আসলে পল্লবী আমার ঠিক বান্ধবী না, বলতে গেলে আমার ছোটবেলাকার সই। আমরা যখন সই পাতিয়েছিলাম তখন আমরা বলেছিলাম, যদি আমাদের ছেলে মেয়ে হয় তাহলে আমরা একে অপরের সঙ্গে বিয়ে দেব। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছ ভাগ্যের বন্ধনে, আর আজকের পর্ব হলো দুই। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। সাত মাস পর সুস্মিতা দেবী। রিয়া, আজকে তুই কলেজ যাস না, ঘরেতে থাক, কয়েকজন অতিথি আসবেন। রিয়া মনে মনে, আজকে তো আমাকে সৌগতের সঙ্গে দেখা করতেই হবে, আজকে মা আমাকে আটকাচ্ছে কেন? মা দেখো, আজকে না আমার কলেজে খুব আর্জেন্ট একটা কাজ আছে, আমাকে কলেজে যেতেই হবে। সুস্মিতা দেবী, কি আর্জেন্ট কাজ আছে বল, আমি তোর বাবাকে বলে দেব। আসলে আমার বান্ধবী আজকে তোকে দেখতে আসছে। রিয়া, কেন মা, তোমার বান্ধবী হঠাৎ আমাকে দেখতে আসছে কেন? একটু পরিষ্কার করে বলো তো মা, আমি কিছু বুঝতে পারছি না। সুস্মিতা দেবী, আসলে পল্লবী আমার ঠিক বান্ধবী না, বলতে গেলে আমার ছোটবেলাকার সই। আমরা যখন সই পাতিয়েছিলাম তখন আমরা বলেছিলাম, যদি আমাদের ছেলে মেয়ে হয় তাহলে আমরা একে অপরের সঙ্গে বিয়ে দেব। কথাটা শোনার পরেই রিয়ার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। রিয়া মনে মনে, এখন আমি কি করব? আমাকে সব কথা সৌগতকে জানাতেই হবে, কিন্তু সামনাসামনি যদি না জানাতে পারি? মা তো যেতে দেবে না বলছে কলেজে আমাকে। আমি একবার মায়ের সঙ্গে কথা বলে দেখি। বলছি মা, আমার তো এখন বিয়ের বয়স হয়নি বলো, আমি তো সবে কলেজে ভর্তি হয়েছি তাই না? সুস্মিতা দেবী, হ্যাঁ তাতে কি হয়েছে, কলেজে ভর্তি হয়েছো তুমি, এখন সেকেন্ড ইয়ারে পড়ছো। আমার সই তো বলেই দিয়েছে, তোমাকে কলেজে ওনারা পড়াবেন। রিয়া, তোমার সঙ্গে না কথা বলে কোনো লাভ হবে না। সুস্মিতা দেবী, তোমার বাবার সঙ্গে কথা বলেও কোনো লাভ হবে না, ছেলে সরকারি চাকরি করে ডাক্তার, তোমার বাবাও রাজি আছেন। রিয়া, আমার মনের দেখছি কোনো দাম নেই তোমাদের কাছে। সুস্মিতা দেবী, দাম থাকতো, তুমি যদি খুব উচ্চ শিক্ষিতা মেয়ে হতে তাহলে দাম থাকতো, তুমি তো পড়াশোনায় অতটা ভালো না, এজন্য আমরা দাম দিতে পাচ্ছি না। রিয়া দৌড়ে ঘরে চলে গেল, ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। রিয়া সৌগতকে ফোন করল। রিয়া, হ্যালো, হ্যালো সৌগত, আমি তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তুমি কি আমার কথাগুলো শোনার মতো অবস্থায় আছো? সৌগত, হ্যাঁ বলো না, আমার এখন তেমন কোনো কাজ নেই। রিয়া, সৌগত, আমার মা আমার বিয়ে ঠিক করেছে মায়ের বান্ধবীর ছেলের সঙ্গে, প্লিজ তুমি একটা কিছু করো, আমাকে বাঁচাও তুমি। সৌগত, দেখো রিয়া, আমি এবার যে কথাগুলো বলবো তুমি একটু মন দিয়ে শোনো। আমি তোমার মা বাবাকে গিয়ে কি বলবো, আমি কোনো চাকরি করি না, ওনারা আমার সঙ্গে তোমার বিয়ে দেবেনই বা কেন? রিয়া,
সৌগত। হ্যাঁ, তাছাড়া আর কি হতে পারে যখন আমি কোনো কাজ করি না? ইরিয়া। সৌগত, তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না? আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি এরকম কথাবার্তা এখন আর বলতে পারো না। আমাকে এইভাবে মাছ সমুদ্রে ঠেলে দিতে পারো না তুমি। সৌগত, আমি তোমাকে মাছ সমুদ্রে ঠেলে দিচ্ছি না রিয়া, তুমি ব্যাপারটা বোঝো। তোমার বাড়ি থেকে আমাকে কখনোই মেনে নেবে না, কারণ আমি ভালো চাকরি করি না। আর এমনিতে আমার বাড়ি থেকে আমার জন্য একটা মেয়ে ঠিক করাই আছে। আমি তাকে বিয়ে করবো না কি তোমাকে বিয়ে করব? সে খুব বড় লোক বাড়ির মেয়ে। এরিয়া। কথাটা শোনার পর পুরো থমকে যায়। এসব তুমি কি বলছো? তাহলে এতদিন তুমি যে আমাকে ভালোবেসেছিলে? সৌগত, সেটা সম্পূর্ণটাই অভিনয় ছিল, কারণ কলেজে একটা গার্লফ্রেন্ড থাকা খুব দরকার, সেই জন্য। এরিয়া। তোমার কোনোদিন ভালো হবে না, তুমি অত্যন্ত অভদ্র অসভ্য একটা ছেলে। তোমার সঙ্গে আজ থেকে আমার সব সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, কোনোদিন আমি তোমার মুখ দেখতে চাই না। বলেই রিয়া ফোনটা কেটে দিয়ে বিছানার উপর শুয়ে পড়ল, শুয়ে পড়ে কাঁদতে থাকল। সৌগত কাঁদতে কাঁদতে, আমি তোমাকে ঠকাতে চাইনি রিয়া, তুমি তো জানোই না যে তোমার বাবা মা সবটা জানে আমাদের সম্পর্কের ব্যাপারে। আমি যদি তোমার সঙ্গে সম্পর্ক রাখতাম তাহলে যে ওনারা তোমার ক্ষতি করে দিত, আমাকে যে এই ভয়টাই দেখেছে। তুমি ভালো থাকো, আমি এটাই চাই। অ্যাটলিস্ট তোমার চোখে খারাপ হয়েও তো তোমার ভালো করতে পারলাম আমি। তোমার আমার ওপর হাজার অভিমান থাকলেও তুমি একদিন বুঝতে পারবে যে আমি সেদিন ঠিক বলেছিলাম, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। কি হলো বলুন তো, রিয়া আর সৌগতের সম্পর্কটা কি সত্যি ভেঙে গেল? কি হবে এরপর রিয়ার জীবনে?